আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি। তুই স্কুলে যাচ্ছিস? ও মা গো, তুমি আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ, সব ভালোবাসা আজকে তোমাদেরকে উজার করে দেবো। আই এম ব্যাক। সো হেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভওভার। তো আজকে গড়ে সবাইকে দেব কি ভালোবাসা। তো ভিডিও শুরুর আগে ছোট ভিডিওটা স্কিপ করে দাও আর গুরুজনের রাখি ক্ষমা কেন্দ্র করে ভিডিওটা দেখে নাও। তো চলো শুরু করি। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি। আরে তুই এখন স্কুলে যাস? কেন যাচ্ছি সেটাই ভাবছো তো? না ভাবছি না, কারণ তুই স্কুলে গিয়ে কি করবি জানি না। সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই। সেটা আমরা জানি যে তুই স্কুলে কম, তাল বাগানে বেশি যাস। কোন দরকার ছাড়া বলতে গেলে যাই না। ঠিকই আছে, স্কুলে গিয়ে কি হবে? মুজরা করলে কাজে দেবে, তাতে কি আছে? কিছু নেই। জানি এই কথাগুলো শোনার পর এখন তোমরা আমাকে গালাগালি দেবে। তাতে কি, গালাগালি খেয়ে তো অভ্যাস হয়ে গেছে বল। তাল বাগানে ডাব? হ্যাঁ ডাব তো খুব কচি, তা জোড়া কত করে? আমি বলুম না বৌদি, দাম জানতে চাইলাম আমি, আর কিনে আনলে তুমি? ইয়ে ভগবান, ক্যা জুলুম হ্যায়। হ্যাঁ বেশি করে খাও, যদি তোমাদের চুলকানি একটু কমে। তোমাদের এই ডাব কিন্তু কেউ পদ দিয়ে ফাটাতেও পারে। আমি এটা পদ দিয়ে ফাটাবো। একদম কাকা, পদ দিয়ে ফাটিয়ে সব চুলকানি কমিয়ে দাও তো। আচ্ছা হেভি জোর একবারেই বের করে দিলে ডাবের জল পুরো পদ দিয়ে ডাবটা ফাটিয়ে দিল। কাকা বৌদির হাতে কিন্তু দুটো ডাব ছিল, তাই আর একটা ফাটাতে হবে। তবে ডাব ফাটানোর এলেম দেখাতে গিয়ে কাকার পদও মনে হয় ফেটে গেছে। কত রকমের হয় সেটা তোদের না দেখলে বুঝতে পারতাম না ভাই। ঠিক বলেছি। আরে ও বলতে চাচ্ছে যে তোরা সব বান্দর, কিন্তু ও লিঙ্গ ভুল করেছে, ওটা বাদরি হবে। এত দেরি হলো সেটা বুঝতে? যাক তোরা তাহলে তোদের পরিচয়টা বুঝতে পেরেছিস যে তোরা আসলে কি। তোরা কি গান প্র্যাকটিস করছিস? করিস না, লোকে শুনে ভয়ে পালাবে। বলিস না, আমরা শুনতেও চাই না। ঠিক ঠিক, দুম ট্যাক ট্যাক দুম ট্যাক, হচ্ছে না গো, হচ্ছে না। এবার ঠিক আছে, ইঞ্জিন কি সবাই নাচাতে পারে? তার জন্য তো ট্যালেন্ট লাগে। কবি বলেছে, কবি কি বলেছে? মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে 10 দিন না খেয়ে থাকা যায়। কই রে কই, সে কবিটা কই? জানি না। ভাগ্য ভালো যে জানিস না, জানলে কবিকে ধরে এনে জেনেই ছাড়তাম যে প্রোটিনের নামটা কি। কেন? কারণ ওই প্রোটিন খেয়ে 10 দিন যদি মানুষ না খেয়ে থাকতে পারে, তাহলে ওই 10 দিনে জিনিসপত্রের দাম অনেক কমতে পারে। বাত তো সহি। তুমি আমাকে ভালোবাসবে? আরে মাসি, তোমার ভালোবাসা চাই? বয়স কত তোমার? হ্যাঁ বয়স কত? 15। কি কও মাসি, লোকের তো বয়স বাড়ে আর তোমার দেখছি হু হু করে বয়স কমছে। আমি বিশ্বাস করি না। এখনো দুধের দাঁত পড়েনি আর প্রেম করতে শিখেছে? পড়েছে, দুধের দাঁত ফেলে বুড়ো দাঁতে প্রেম করছে। ভালোবাসা মানে জানো? বোঝো মাসি, ভালোবাসা ভালো লাগা সবই বোঝে, কারণ মাসির বুড়ো বয়সের কচি প্রেমিকা। এদেরকে ধরে কেউ একটু নাড়িয়ে দে ভাই। উফ, এটা যদি করতে পারো না দিদি, তার জন্য আগে তোমাদের নড়াচড়া করা শিখতে হবে ভাই। হ্যাঁ তাই ভাগ বাটোয়ারা করে ভোগ করে নে। প্রেম হলো অমূল্য রতন, যেটা তোরা অল্প বয়সেই পাকিয়ে ফেলেছিস। তোরা সবাই মিলে যা শুরু করেছিস তাতে ভালোবাসার জাতান নেই। তো মহা মুশকিল ভাই। তোরা ব্রহ্মচারী হলে দেশের বাঁশ ঝাড়গুলো একটু হাঁপ ছেড়ে বাঁচবে। ও বন্ধুর কাছে অলরেডি ধোকা খেয়ে গেছিস তাহলে? ধোকাও খেলি আবার যৌবনটাও দিয়ে দিলি।
হবে যে 5 বছর আগে থেকেই প্রেম করছিস? আমি বলুম না, পড়াশোনা না করে 5 বছর আগে থেকেই প্রেম করছিস? মেরে না লাল করে দিতে হয়। পড়না লিখলে বলে এই যে দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি। আমরা এখানে ছাগল চড়াইতে আসি। তো কেন নাচো রে? তোমরা তো কোনোদিন ছাগল দেখোনি। শুধু ছাগল কেন, আমরা ওরকম ছাগলিও আগে কখনো দেখিনি। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায়, চলে আসি এখানে। যেতে পারি আমরা, কিন্তু ফ্রিতে ওই ছাগলের মাংস খেতে দিতে হবে। আমার বাবার অনেক ক্ষমতা, বিশাল ব্যাপার তো। তাহলে তোর বাপকে বল না মোবাইলের রিচার্জের দামটা কমাতে। শুনলে বাবি, শুনলে? আমার বাবাকে ছাড়া পুরো পৃথিবী অচল। বাবাকে তো তাহলে জাদুঘরে রাখা উচিত। তোমরা কি দেখতে চাও আমার বাবাকে? অবশ্যই দেখতে চাই, দেখা দেখি তোর বাবাকে। এই দেখো আমার বাবা, ইনি হলো আমার বাবা। গান্ধীজিকে নিয়ে রসিকতা হচ্ছে? কানের গোড়ায় এমন এক দেব না যে নিজের বাপের নাম ভুলে যাবে। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, বাই বাই।